দেশীয় ফেব্রিক্সকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হুরাইন ফেব্রিক্স লিমিটেডের আয়োজনে চলছে ফেব্রিক উইক 2024। রাজধানীর যমুনা ফিউচার পার্কের দ্বিতীয় দিনের মতো চলছে এই প্রদর্শনী। বছরে দুইবার এই ফেব্রিক উইকের আয়োজন করে থাকে হুরাইন। এবারের আয়োজনে আন্তর্জাতিক ক্রেতাদের জন্য প্রদর্শিত হলো হুরাইনের স্প্রিং ও সামার কালেকশন। প্রদর্শনীতে নতুন 165 ফেব্রিকের পাশাপাশি তুলে ধরা হয়েছে হুরাইনের প্রায় 4,500 পণ্য। এত অপশন পেয়ে খুশি ক্রেতারাও। সংশ্লিষ্টরা জানান, পরিবর্তনশীল ফ্যাশন ও গুণগত মান বজায় রেখে বিভিন্ন ধরনের কাপড় তৈরি করছে এই ব্র্যান্ডটি। ক্রেতাদের পছন্দ, সংস্কৃতি আর পরিবেশের কথা মাথায় রেখে উন্নত মানের রুচিশীল ফেব্রিক্স তৈরি করায় হুরাইনের মূল লক্ষ্য বলে জানান তারা। হুরাইনের এই এক্সপো চলবে আগামী 29 ফেব্রুয়ারি পর্যন্ত। আমাদের বায়াররা যেভাবে ইনকোয়ারিগুলি দেয়, সব ইনকোয়ারিগুলি আমি মোটামুটি এখানে এসে পেয়েছি। বিভিন্ন ভেরিয়েশন, বিভিন্ন ভ্যারাইটি ফেব্রিক, ডিফারেন্ট টাইপ অফ কম্পোজিশন ফেব্রিক, যেগুলি একই প্লেসে একই স্থানে হুরাইনে সব ফেব্রিক আছে। প্রোডাক্ট ম্যানেজার, ক্যাটাগরি ম্যানেজার, বায়ার, বায়ারের এজেন্ট এবং স্ট্র্যাটেজিক ডিসিশন মেক যারা করে, তারা যেন এসে দেখতে পায় যে 2025-এর স্প্রিং সামারের জন্য যে ধরনের গার্মেন্ট ওনারা বানাবে এবং সেই গার্মেন্টসের জন্য যে ফ্যাব্রিকের দরকার হতে পারে, সেই টার্গেটটাকে মাথায় রেখে আমরা এই এক্সপোজিশন করেছি।